নন্দীগ্রামে আমরা বারে বারে যে কথাটা বলেছিলাম তৃণমূল বিজেপি মাওবাদী সহ সমস্ত অশুভ শক্তি মিলে বামপন্থীদের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করেছে আর শুভেন্দু অধিকারী সেদিন তাদের নেতা হিসেবে বামপন্থী নেতাদেরকে হারমাদ হিসেবে চিহ্নিত করেছিলেন আজকে সেই হারমাদদেরকে পাশে বসিয়ে নিয়ে সভা করছেন ওনার লজ্জা করা উচিত আর আজকে কেমন লাগছে যে নিজের থুতু নিজেই চাচ্ছেন এটা মানুষ দেখছে মানুষ তার বিচার করবে আর অপরদিকে পূর্ব মেদিনীপুরের মাটিতে উনি দেখেছেন আস্তে আস্তে মানুষ বামপন্থীদের দিকে ফিরে আসছে এখন উনি রাম রাম করে পাচ্ছেন না তাই বাম বাম করে এই বৈতরণী পার হতে চাইছে কিন্তু লোকসভা নির্বাচনে মানুষ প্রস্তুত হয়েছে তার যোগ্য জবাব দিয়ে দেবে